যাচ্ছি এখন অযোধ্যা পাহাড়ে, দেখা যাক কিরম লাগে অযোধ্যা পাহাড়টা। এই সবে শুরু হয়েছে গাড়ি, যাচ্ছে আপার ড্যাম। হ্যাঁ আপার ড্যাম, ওই যে দুটো দেখছেন না, ওইগুলোতে গেট বসানো রয়েছে, ওই গেট খুলে দিলে নিচে লোয়ার ড্যামে জল যায়। সেই প্রেশারে টারবাইনের চাকা ঘুরে বিদ্যুৎ তৈরি হয়, মাঝে টারবাইন মেশিন বসানো রয়েছে। 6 কিলোমিটার থেকে উঁচু যে পড়ছে সেই প্রেশারে টারবাইন চাকা ঘুরছে, বিদ্যুৎ তৈরি হয়েছে। সামনে গিয়ে দাঁড়াবো, ওইখানে দাঁড়াবো সামনে। পশ্চিমবাংলা নয়, এটা বিহার বেঙ্গল উড়িষ্যা সব জায়গায় যায়। এটা বড় বড় কারখানাগুলো আরও কারখানাগুলো কাজে লাগে। হ্যাঁ এইখানটা নেমে একটু ফটো ফটো নিতে হবে। হ্যালো, ওই বড় পাহাড়ের ওই, হ্যাঁ ওইখানটা ছিলাম না, ওই সাইডে যাবে। হ্যাঁ ওই যে পাহাড় দেখছি না, উপরে একটা বড় পাহাড়, হ্যাঁ ওই দিকে রয়েছে। তো গাইস আমাদের এরা কোথায় গেল, এরা তো বললো এই এখানে দাঁড়িয়ে আছে। একটু যেরকম টাইম দিলে এইগুলো এই মন্দিরগুলো দেখার মতো নয় আর কি, ছোটখাটো মন্দির। এখানে বাইক নিয়েও আসা যায়, আসা যায়। হ্যাঁ নিজের চার চাকা নিয়ে গেলে উজ্জ্বলে, তবে আপনি সেই গেলে বুঝতে পারবেন না পুরোটা কোথায় কি আছে। এটা কি আছে, এটা এটা কি আছে, এটা ওই অ্যাপার্টমেন্ট পার্টটাই লস্ট। এটাও ওইরকম ভাবে ঢালাই করে দিয়েছে আর ফুটো ফুটো করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে ফটো তুলবেন নাকি দু একখানে? না না না, দেখুন না না, রোদ রোদ তো হবে ভালো। ন্যায়
বল যে কথা বলে সে কথা রিপোর্ট আছে চলে নিচে যাবে না না নিচে যাবো না ডাইরেক্ট এতে যাওয়া হবে ঝর্ণার দিকে চলো নিচে গিয়ে কোনো লাভ না টাইম নষ্ট হবে নিচে দেখে নিচ্ছি তো হ্যাঁ বলো হ্যাঁ যাবো কালকে যাবো কোটে পয়সা হয়েছে নেই কালকে দিন না আমরা এখন সেই ঝর্ণাটার কাছে যাচ্ছি দেখা যাক কেমন লাগে ঝর্ণাটা এটা হলো অযোধ্যা পাহাড়ের ঝর্ণা এখানে আওয়াজ আছে দেখা যাক কতটা কি ঝর্ণা আমরা তো দেখতে পাচ্ছি না এখান থেকে কাছাকাছি যাবো তাহলে দেখতে পাবো ঠিক আছে ঝর্ণাটা এখান থেকে এটা হলো পাহাড়ের গায়ের জল এখানে আসছে ভেসে এখানে একটা পুল পার হচ্ছে আমরা বাঁশের এই হলো এখানে জল পাস হচ্ছে অনেকটা উপরে আমরা আছি আরে এখানে দেখুন সব ফটো তুলছে খুব সুন্দর সুন্দর
girls and boys. আমরা এখন অনেকটা উপরে আছি, এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না, একটু নিচে যাবো। এখন আমরা নিচে নামবি, ঠিক আছে? যে কি আছে না আছে, মানুষরা সব হাঁপে যাচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড ধূপ পড়েছে, উঠতে পারছে না পাহাড়ের, পাহাড়ের নিচে নেমে গিয়েছে কিন্তু উঠতে পারছে না, প্রচন্ড কষ্ট হচ্ছে মানুষদের। আমার নামার সময় কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু ওঠার সময় প্রচণ্ড কষ্ট হয়, বুঝতে পারছি। প্রচণ্ড রোদের মধ্যে আমাদের ভিডিওটা করতে হচ্ছে, কষ্টটা হচ্ছে, বুঝতে পারছো তোমরা? আমরা ঝর্ণার খুব কাছাকাছি এসেছি, আওয়াজ পাচ্ছি তো, আপনারাও পাচ্ছেন মনে হয়। দেখা যাক, ঝর্ণার কাছাকাছি আমরা এসে পড়েছি, এখানে দেখা যাচ্ছে ঝর্ণাটা। তাই জন্য কোনটা ধর ভিডিও আসুন ধর, তো আমি একটু কষ্ট করছি।